আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু দিয়ে মুচমুচে মজাদার বিকেলের পাকোড়া রেসিপি। আপনারা মাত্র একটি আলু দিয়েই এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারবেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলা যায়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। প্রথমে এইখানে আমি নাস্তাটি তৈরি করার জন্য একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটিকে আমি খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের পাতলা অংশটিকে দিয়ে আমি আলুটিকে গ্রেট করে নেব। আমার আলুটা সুন্দর মতো গ্রেট করা হয়ে গেছে। এবারে এই আলুর মধ্যে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচি করেছি, কারণ পকোড়ার ভিতরে পেঁয়াজটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। দুইটি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে পাতা কুচি। হাফ চা চামচ দিয়ে দিব লবণ। হাফ চা চামচ হলুদের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এবার দুই চামচের মতো এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এতে করেও খুব ভালো মচমচে হবে। এবার সবগুলো উপকরণকে আমি চামচের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা যখন পাকোড়াটা তৈরি করবেন সাথে সাথে এগুলো তৈরি করে নেবেন। আগে থেকে যদি বানিয়ে রাখেন এর মধ্যে কিন্তু পানি এসে পড়তে পারে, এতে করে পাকোড়াটা ভালো করে হবে না। তাই সাথে সাথে বানিয়ে সাথে সাথেই ভাজতে হবে। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। চুলাতে আমি প্রথমে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটি অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, না হলে কিন্তু পাকোড়াটা ছেড়ে ছেড়ে যাবে। এইভাবে অল্প অল্প বেটার হাতে নিয়ে দিয়ে দিবেন। এই পাকোড়া তৈরিতে আপনাদের শেপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। উবড় থুবড় হলে কিন্তু বেশি মচমচা হয় খেতে। আর তেলে দেওয়ার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, না হলে তেল ছিটে আসতে পারে। যখন পাকোড়াটা এইভাবে দিয়ে দেবেন তখন চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে নেবেন, কারণ এখানে আমি কিন্তু কাঁচা আলু ব্যবহার করেছি। আলুটা অবশ্যই ভালোভাবে সেদ্ধ হতে হবে, এই কারণে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে ভালো করে এটা ভেজে নিতে হবে, যাতে উপর থেকেও সুন্দর ভাজা হয় আর ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়। এবার এক পাশ হয়ে গেলে আমি একটু কাঁটা চামচের সাহায্যে কিছুটা উল্টে পাল্টে দিব, যাতে এটা একটার গায়ে আরেকটা লেগে না যায়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এই কারণে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে আপনারা তৈরি করবেন। এতে করে দেখবেন ভেতর দিয়েও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। আমার পাকোড়াগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি পাকোড়াটা নামিয়েছি, এটা দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। দেখুন তৈরি হয়ে গেল আমার মুচমুচে একটি আলু দিয়ে দুইজনের জন্য বিকালের নাস্তার রেসিপি। ঝটপট আপনি চাইলে কিন্তু একটি আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। একদম অল্প সময় আর খুবই অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আপনারা এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারেন। এখন যেহেতু বৃষ্টির মৌসুম চলছে, গরম গরম এই পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবাই এই পাকোড়াটা খুবই পছন্দ করবে। আপনারা হয়তোবা আমার পাকোড়ার কালার দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম মচমচা। এটা আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা এইভাবেই রেখে দিতে পারবেন, একইভাবে মচমচা থাকবে। আমি যেহেতু ভিডিও করেছি এই কারণে আমার কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। যদি ভিডিও ছাড়া আমি এই পাকোড়াটি তৈরি করি তাহলে আমার 3-4 মিনিট শুধু সময় লাগে। মেহমান আসলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন, আপনাদের একদমই অল্প সময় লাগবে আর খেতেও কিন্তু খুব মজাদার। তাই দেরি না করে এই ভিডিওটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এবার একটি পাকোড়া আমি আপনাদেরকে ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভেতরটাও তৈরি হয়ে গেছে। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমার উপর থেকেও যেমন ক্রাঞ্চি হয়েছে ভেতরটাও ওই রকম সফট আছে। দেখুন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল।
আমার চ্যানেলে এরকম আরও ঝটপট সকাল বিকালের নাস্তা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালোও লাগবে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন আরও কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।